সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ না পেরোতে নির্বাচনী প্রচারণায় ফিরলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে প্রেসিডেন্ট বলেন, আমি এর মধ্য দিয়ে গিয়েছি, চিকিৎসকরা বলেছেন আমার ইমিউনিটি তৈরি হয়েছে, আমি খুব শক্তিশালী অনুভব করছি। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে বিচারপতি পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী এমি কনি ব্যারেটের নিয়োগ চূড়ান্তের প্রক্রিয়া শুরু করেছে দেশটির সিনেট। সিনেট শুনানির প্রথম দিনেই অংশ নিয়ে বক্তব্য রেখেছেন 48 বছর বয়সী রক্ষণশীল বিচারক ব্যারেট। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। টিকা নেওয়ার পর এক স্বেচ্ছাসেবকের অসুস্থতা দেখা দেয়ায় ঝুঁকি না নিয়ে ভ্যাকসিনের ট্রায়াল বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশে সই করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় এটি অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিণত হলো। এখন নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন শুরু হলে এটি আইন আকারে পাস হবে। 21শে পদকপ্রাপ্ত সাহিত্যিক বিশিষ্ট লেখক এবং গবেষক রশিদ হায়দারের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা কর্ম এবং বাংলা সাহিত্যে অবদানের জন্য রশিদ হায়দারের স্মরণীয় হয়ে থাকবেন। সরকারের উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন, তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয় স্মরণ মঞ্চের উদ্যোগে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গলের স্মরণে এক নাগরিক শোকসভায় তিনি এই কথা বলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোগমুক্তির জন্য উপবাস থেকে বুসা কৃষ্ণা রাজু নামের এক যুবক মারা গেছে। তেলেঙ্গানা রাজ্যের জানগাঁও জেলার কন্নে গ্রামে গত রোববার এই ঘটনা ঘটে। ট্রাম্পের করোনায় আক্রান্তের খবর শুনে গত মঙ্গলবার থেকে উপবাস শুরু করেন ট্রাম্প ভক্ত রাজু। সীমান্ত এলাকায় ভারী সাঁজোয়া যান চলাচলের উপযোগী করে নতুন 44টি সেতু উদ্বোধন করেছে ভারত। সেদেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভার্চুয়ালি সেতুগুলো উদ্বোধন করেন। চীন ও পাকিস্তান সীমান্তে গোলযোগ তৈরি করছে উল্লেখ করে এদিন প্রতিবেশী দুই দেশের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে নাগর্নো কারাবাখে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এতে উভয় পক্ষের সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয়েছেন। আর্মেনীয় কর্মকর্তারা বলেছেন, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে তাদের আরও 27 সৈন্য নিহত হয়েছেন। আগামী ডিসেম্বরে নিজেদের সংস্থার নতুন সভাপতি নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছে আইসিসি। তারা জানিয়েছে, পরবর্তী সভাপতির নির্বাচনের প্রক্রিয়া চলছে এবং ডিসেম্বরের প্রথম দিকেই নতুন সভাপতি পাওয়া যাবে।